মঙ্গলবার দুপুর 12:30 কারওয়ানবাজার সংলগ্ন হাতিরঝিল ব্রিজ যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তায় যাত্রী নামিয়ে প্রাইভেট একটি সিএনজি ঠেলে নিয়ে যাচ্ছেন তার চালক। কিন্তু প্রাইভেট সিএনজিতে যাত্রী পরিবহনের কারণ কি জানতে চাইলে এক গাদা যানবাহন আইনের বুলি শুনিয়ে দেন। নাম্বারে কি লেখা আছে? ঢাকা না? হ্যাঁ, নাম্বারে কি ঢাকা? ঢাকা থাকলে ঢাকা মেট্রো থাকতে হবে। যদি ঢাকা সিটির ভিতরে চলেন আপনি, আপনার গাড়ির পিছনে ঢাকা মেট্রো থাকতে হবে। এটা আমি জানি না কিভাবে চলে, এটা মালিক রাজন, মালিক মাহাজন, আমি ড্রাইভার, আমি লাইসেন্স আছে কিনা আমার এটা জিজ্ঞেস করে। না, লাইসেন্স তো আপনি কাগজ দিয়ে তো দেখাবেন না আপনার লাইসেন্স। কাগজ আমি তো লাইসেন্স দেখার ক্ষমতা তো আমি প্রশাসন নিয়ে আসেন, প্রশাসনে আমি কাগজ দেখে কাগজ আছে কিনা দেখেন। দেখা মেলে আরেকটি প্রাইভেট সিএনজি চালক জানালেন কিভাবে তিনি যাত্রী পরিবহন করেন। মালিকানা গাড়ি, রাস্তায় চলতে গেলে মনে করেন যে টাকা টাকা দিয়ে তারপর চালাইতে হয় আর কি, এছাড়া ব্যতিক্রম কোনো নাই। একটা তো ফাঁক আছে আর কি, একটা তো স্থান আছে। শুধু প্রাইভেট সিএনজি নয়, এমনিভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার সড়কে দাপিয়ে চলছে আশপাশের জেলার অনেক সিএনজি। গাজীপুরের গাড়ি ঢাকায় চলতেছে কিভাবে? চলতেছে, সবাই আসতেছে ওইভাবে আর কি। ঢাকার নিয়মটা লোকে যখন যদি আসে গাজীপুরের গাড়ি, ঠিক আছে, তখন মনে করেন যে যদি পুলিশে ধরে তখন ওই 1200 টাকা রেখার খরচ এটা দেওয়া লাগে, দিলে আর কি ছেড়ে যায়, না দিলে আটকে রাখে। যদিও ঢাকার বাইরের সিএনজি পেলেই ব্যবস্থা নেয় ডিএমপি ট্রাফিক বিভাগ, যার প্রমাণ মিলে বিমানবন্দর এলাকার একটি সিএনজির মামলা ঠোকার ঘটনায়। হাসান জাকির, মাই টিভি, ঢাকা।